আমাদের এক দফায় এক দাবি জায়েদ খানের সদস্য পদ বাতিল করতে হবে না। আমরা আমাদের এক কথা যে আমাদের হচ্ছে এত বড় স্বৈরাচার, এত বড় জুলুমবাজ আমাদের সাথে এফডিসিতে সদস্যতার থাকতে পারে না, যার জন্য আমাদের এক দাবি আজকে জায়েদ খানের সদস্য পদ বাতিল করতে হবে। আমাদের 184 জনের সদস্যপদ যে স্থগিত করেছে, এটা তো আমাদের সাথে অনেক বড় অন্যায় হয়েছে। এখানে আলাদা আলাদা করে সবাইকে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে সে হয়রানি করে, আমাদের সবার সদস্যপদ বাতিল করেছে। 184 জন ছিল সেখানে আমরা ই করে, যাদেরকে আমরা অনেকে মারা গেছেন, অনেকে আমরা খুঁজে পাচ্ছি না, অনেকের নাম্বার চেঞ্জ হয়েছে, আমরা এখন পেয়েছি 103 জন। 103 জনের সদস্যপদ তিনি একদম স্থগিত না, সে বাতিল করে দিয়েছিল। তো সেই জন্য আপনারা জানেন যে আমরা কিন্তু এটা নিয়ে মামলা করেছিলাম, আমরা কিন্তু হাইকোর্টের রুল নিয়ে এসেছি, আমরা কিন্তু এখন বর্তমানে কমিটির সদস্য। তো আমাদের সাথে এত বড় একটা জুলুমকারী আমাদের সাথে সদস্য থাকতে পারে না, যার জন্য আমাদের আজকে এক দাবি জায়েদ খানের সদস্য পদ আজকে আমরা বাতিল চাই। আমাদের আন্দোলন চলবে, আমাদের এক দাবি এটা মেনে নিতেই হবে, কারণ আমরা এখানে শয়ের অধিক, আমরা শয়ের অধিক, আমাদের দাবি মেনে নিতে হবে। কারণ সে শুধু একটা অন্যায় করেনি, সে হাজার অন্যায় করেছে, হাজার অন্যায় করেছে। একটু আগে আপনারা দেখেছেন এক মহিলা, এক আমাদের সদস্য তাকে বসতে দেয়নি, বিভিন্ন যারা জুনিয়র সদস্য তাদেরকে সে শিল্পী সমিতিতে ঢুকতে দিত না, বসতে দিত না, সে অপমান করত, এবং কি আমাকে সে কম হয়রানি করেনি। আমার 6টা ছবি রিলিজ হওয়ার পরেও আমার সদস্যপদ বাতিল হয় কি করে? সাজিয়া মির্জার সুপার ডুপার হিট ছবি, সুপার ডুপার ছবির হিট ছবি এবং রানিং ছবিতে অভিনয় করতেছে, রানিং ছবিতে। আর জায়েদ খান আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ আক্তার সুপ্রিম কোর্ট থেকে যে রায় নিয়ে চেয়ারে বসেছে, এই রায় বলে অবৈধ রায়। আর সে কথায় চ্যানেল, বিভিন্ন সাংবাদিক আপনাদের সামনে চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে কথায় মহিলা, আরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহিলা কেন? আপনি কি ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাস সাবজেক্টে আপনি পড়ছেন? আর আপনার ব্যবহারটা সাধারণ সম্পাদক, আপনি কেন বারে বারে তাকে মহিলা বলেন? আচ্ছা, কথায় সে বিভিন্ন জায়গায় গিয়ে সে শুধু আমাদের সাথে জুলুম করে ক্ষান্ত হয়নি, সে কথায় আমাদের সেক্রেটারিকে নিয়ে, বর্তমান কমিটিকে নিয়ে বিভিন্নভাবে আজেবাজে কথা বলছে। সে বলছে সে কমিটিকে নিয়ে বলছে না, কিন্তু কমিটির সাধারণ সম্পাদক হচ্ছে নিপুণ আক্তার, নিপুণ আক্তারকে বললে কি আরেকজনকে কথা বলা হয় না? সে বলছে আজকে কাঞ্চন ভাই কোনো কথা বলছে না, সেটা নিয়ে তার আফসোস হচ্ছে। তার যখন কমিটি ছিল তখন তো মিশা ভাইকে কোনো কথা বলতে শুনিনি, তাকে তো কোনো প্রোটেস্ট করতে দেখিনি। তাহলে কি আমরা আজকে বুঝবো ধারের শোধ হয়? এই পৃথিবীতে আপনি যা করবেন তাই আপনাকে পেতে হবে, তা আপনাকে পেয়ে যেতে হবে। তাহলে কি আজকে জায়েদ খান তাই পাচ্ছে? আমাদের বিভিন্ন কার্যক্রম ছিল, আমরা সবাই অনেক সময় একত্রিত হতে পারিনি, আর বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যবসায়িক কারণে, বিভিন্ন কারণে এক একজন আমরা এক এক দিকে থাকি। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমাদের এখানে আজকে আমরা জেনেছি যে আজকে আমাদের শিল্পী সমিতির সভা চলছে, যার জন্য আজকের দিনটা আমরা নির্ধারণ করেছি। আমাদের 184 জনের সদস্যপদ সে বন্ধ করেছিল, সে বাতিল হয়েছিল, বাতিল করেছিল আমাদের এই 184 জনকে। সেই জন্যই আমরা মনে করি যে আমাদের যেভাবে সদস্যপদ বাতিল করেছিল, জায়েদ খানেরও ঠিক সেভাবে বাতিল করা উচিত। এই জন্য আজকে মাঠে আজকে আমরা